প্রত্যেকটি বোর্ড যে যখনই ছিল প্রত্যেকটির কিন্তু প্রপার অডিট হয়েছিল আমি আজকে একটু পিছনে যাই 1996 একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কিন্তু যদি প্রফেশনালিজম কিছুটাও বলি তো 1996 টু 2001 সরি 1991 টু 96 96 টু 2001 2001 টু মানে একদম অদ্যাবধি মানে 2024 পর্যন্ত আপনি দেখেন 1991 থেকে 96 অডিট হয়েছিল প্রপার বোর্ডের 96 টু 2001 আপনি কিন্তু অডিট করতে পারেননি কারণ হলো এক চিফ অ্যাকাউন্ট্যান্ট পালিয়ে গিয়েছিল এবং যে অ্যাকাউন্টসের যত ডকুমেন্ট আছে সেগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারপরে আপনি যান তারপরে দেখেন 2000 আমরা যেটা 2001 টু 2007 পর্যন্ত কিন্তু শুধু প্রফেশনাল অডিট কোম্পানি নয় আর্মিও কিন্তু এটা অডিট করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারপরে কিন্তু আমরা প্রপার অডিট রিপোর্ট পাইনি কেউ জানতেও পারেনি আমরা চাই এটা জনসমক্ষে আসুক দেশবাসীর একটা দাবি কিন্তু এরপরে যত কিছু হয়েছে সবকিছু জানতে চাই ভালো কাজ করলে ভালো কিন্তু খারাপ হলে সেটার তো শাস্তি সবার ভোগ করতেই হবে আমরা চাই সত্যটা তুলে ধরি ধরা হোক এবং ক্রিকেট বোর্ডে এখন যারা আছে তারা এটা এটার বিষয়ে কাজ করবে এটা আমরা দাবি জানাই ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 ইনশাআল্লাহ আগামী 10 তারিখে বগুড়া শহীদ চান্দ স্টেডিয়ামের থেকে শুরু করতে যাচ্ছি এটা রাজশাহী বিভাগের ভেন্যু তো আমি প্রথমেই একটি কথা বলতে চাই যে আমাদের এই পরিবর্তিত সময়ে অর্থাৎ ছাত্র এবং সাধারণ মানুষের যে আন্দোলন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার্থে আমরা সবাই অংশগ্রহণ করব এবং যার যার অ্যাঙ্গেল থেকে আমরা তাদেরকে সহায়তা করব সহায়তার হাত বাড়িয়ে দেবো এটা আমরা আশা করছি এবং পাশাপাশি আমি বলি যে গত সরকারের আমলে আমাদের এই ক্রিকেটের আধুনিক রূপকার হিসাবে যাকে আখ্যায়িত করেছি সেই জনাব মরহুম আরাফাত রহমান কোকো যার হাত ধরে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সফলতা তার হাত ধরেই কিন্তু শুরু হয়েছিল আপনারা সভাপতি একটি প্রশ্ন করতে পারেন যে টুর্নামেন্টটি কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে করছি আমরা সেটার কথা কিছুটা আমাদের দেবব্রত পাল বলে গেছে আসলে আমরা বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে যদি শুরু হয়ে থাকে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে শুরু হয়েছে উনি আমাদের এই দেশকে আলোর পথ দেখিয়েছিলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছিলেন মানুষের বাক স্বাধীনতা যে বন্ধ হয়ে গেছিল সেটা উন্মুক্ত করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং ক্রিকেটকে খেলাধুলাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতিটা বিশেষ করে ক্রিকেট ওনার মাধ্যমে হয়েছিল আপনারা জানেন 7 জানুয়ারি 1977 সালে এনসিসি এবং বাংলাদেশের ভিতরে যে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচ ওনার হাত ধরেই হয়েছিল উনি মাঠে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশে বাংলাদেশের যে তখন ক্রিকেটের যে পদচারণা শুরু হয়েছিল এবং ক্রিকেটকে যে আমরা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি করিয়ে দিয়েছিলাম এটা ওনার মাধ্যমে হয়েছিল সুতরাং ওনাকে স্মরণ করেই কি আমরা ওনার নামে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টে করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের এই কমিটিতে যারা আছে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে আমরা যারা আছি সবাই মিলেই কিন্তু এটা এই খেলার খরচটা দেওয়ার চেষ্টা করছি এবং আপনি যে কথাটি বললেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেভাবে হয় যে ফ্যাসিলিটিস এনশিওর করা হবে সেটা কিন্তু আমরা এই যে হোটেল বা বিভিন্ন রকম যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা সেভাবে করার চেষ্টা করছি আর ম্যাচ ফির ব্যাপারে এখানে যেহেতু একটি প্রীতি ম্যাচ একটা মানে সবারই এখানে কিছুটা কন্ট্রিবিউশন আছে আমাদের খেলোয়াড়রাও এটাতে সম্মতি হয়েছেন যে তারা এটা ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন যে তারা এইভাবেই খেলবে তাদের ম্যাচ ফির কথা তারা দাবি তুলেননি তাদের অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলি আছে সবগুলি এনশিওর করার জন্য বলা হয়েছে যেমন আমরা খেলোয়াড়দের মোমো ইনে রাখবো তাদের যাতায়াতের উন্নত যাতায়াতের ব্যবস্থা করব তাদের খাবারের যে 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 ধরনের মানে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলি খাবার থেকে শুরু করে এভরিথিং এনশিওর করব সুতরাং এটার ব্যাপারে কার্পণ্য করার কিছু নেই ইনশাআল্লাহ